বাঁকুড়ার বিষ্ণুপুর ডেয়ারি প্ল্যান্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন হারামতি গ্রামের ষাট জন দুগ্ধ চাষী। সোমবার বিষ্ণুপুর ডেয়ারি প্ল্যান্টের সামনে তারা জমায়েত হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তাদের অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে লিটার প্রতি তারা দুধের দাম পাচ্ছেন 22 টাকা, কিন্তু সরকারি মূল্য 27 থেকে 28 টাকা। তাদের অভিযোগ, লিটার প্রতি 5 থেকে 7 টাকা কোথায় যাচ্ছে তার জবাবদিহি চেয়ে তারা বিক্ষোভ দেখায়। আমাদের এখানে দুধের রেট আছে 27 থেকে 28 টাকা প্রতি লিটার, হ্যাঁ সরকারি রেট। আমরা পাচ্ছি 20 থেকে 22 টাকা লিটার, বাদ বাকি টাকা কোথায় যাচ্ছে আমরা এটাই চাইছি, জানতে চাইছি। চার বছর অভিযোগ আমরা সঠিক, আমরা চাষিরা চাষ করছি সেই টাকা পাচ্ছি না বলে সেই অভিযোগ। ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা একটা সবাই মিলে এসেছি, এখানে আমাদের কংসাবতী দুধ দেওয়া হয় সেখানে এসেছি। লিটার প্রতি ধরুন 8 থেকে 10 টাকা কি করছে ওটাই আমরা ধরতে এসেছি, কি করছে ওটাই আমরা জানতে এসেছি। টাকা কম দিচ্ছে ওটা ওর মেশিনে কীরকম কী ইয়ে করে রেখেছে সিস্টেম বুঝতে পারছি না। একই ডায়েরি কংসাবতীর শাখা রয়েছে আমাদের পাশের গ্রামে ভেদতে, আমাদের এখানে যদি 24 টাকা দাম পড়ছে ওইখানে যে 27 টাকা সেটা দাম হচ্ছে, সে একই দুধ গুণগত মানে। সরকার যে রেট দিচ্ছে সেই রেট দিচ্ছে না, সেই রেটটা আমাদের কম্পিউটার মানে ইয়ে উঠছে না, আমাদের কম্পিউটারে কিছু। আপনারা কি চাইছেন এখন? আমরা ওইটাই সঠিক কি কংসাবতীর রেট চার সমস্ত একই চাই। আমরা এসেছি কংসাবতী মেন অফিস আমাদের লোকাল বিষ্ণুপুর, আমরা হারাবতী গ্রামের দুধ কালেকশনকারী থেকে এসেছি। চাষিরা সঠিক মূল্যে দুধ বিক্রি করতে পারছে না, সরকারি রেট 27 টাকা, আমরা সেখানে 27 টাকা থেকে কম 20-22 এর মধ্যে রেট পাচ্ছি, যার জন্য আমরা এখানে এসেছি। সেই হিসাবটা আমরা চাই যে আমাদের কী হিসাবে দুধ বিক্রি হচ্ছে, আমরা কী হিসাবে পয়সা পাচ্ছি। অভিযোগ বলতে আমার পয়সা অনেক গাইব লাগে স্যার, আমরা চার বছর দুধ দিচ্ছি আমাদের 10 থেকে 12 লাখ টাকা গাইব করে দিছে, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ঢুকিয়েছে, কেউ নিজের পার্সোনাল অ্যাকাউন্টে পয়সা ঢুকে দিচ্ছে আমাদের অ্যাকাউন্ট গাইব হয়েছে। প্ল্যান্টের ইনচার্জ নিত্যানন্দ মোদক জানান দুগ্ধ চাষিদের অভিযোগ সর্বৈব মিথ্যা। তিনি জানান দুধের গুণগত মান দেখে টাকা দেওয়া হয়। এরপর দুধের টেস্টিংয়ের উপর নির্ভর করছে, যেমন কোয়ালিটি দুধ সেভাবে দামটা এর করা হয়। 27 টাকা সেটা হয় যেটা 4.5 ফ্যাট এবং 8.5 এসএনএফ, তার দামটা মূল্য হচ্ছে 27 টাকা, তার সাথে আরও ইনসেন্টিভ 7 টাকা অ্যাড করে 34 টাকা করে করা হচ্ছে, এই হিসাবে মূল্যটা নির্ধারণ করা হয়েছে। এবার দুধের কোয়ালিটি যদি বিলো স্ট্যান্ডার্ডও হয় সেক্ষেত্রে দামটা কম আসবে, 4.5 ফ্যাট এবং 8.5 এসএনএফের যদি নিচে আসে তখন কিন্তু দুধের দামটা 27 টাকা থাকছে না, তখন আরও নিচের দিকে নেমে আসছে। কোনো মানে একটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমাদের পুরো অনলাইন পেমেন্ট হয়, চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায় এবং ওরা যেভাবে মেলটা পাঠায় যেরকম চাষি যেরকম দুধ থাকে সেই দুধের হিসাব মতো আমরা পেমেন্ট হতে সরাসরি 7 দিন ছাড়া বা 10 দিন ছাড়া আমাদের পেমেন্ট চলে যায়। না না, এখানে কোনো দুর্নীতি কোনো জায়গা নাই, কেন ক্যাশ পেমেন্ট এখানে কোনো হয় না, পুরোটাই কিন্তু ব্যাংকিং অনলাইন ব্যাংকিং পরিষেবা দেওয়া হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।